Hey guys, I'm Shoraf and here, welcome to Nikrishto YouTube channel and this is the third episode of Evil and Mask Collection series. So, today we are going to collect the third piece and if you haven't seen this episode, I'll link in the description box. So, let's start the video. তো প্রত্যেকবারের মতো আমাদের গ্রেলটা খুঁজতে হবে দেখা যাক কোথায় পাই আমরা কারণ গ্রেলটা অনেক সময় সহজে পেয়ে যায় আবার অনেক সময় সহজে পায় না তো আশা করছি উপরেই থাকবে তো চলো উপরের দিক যাই এবং উপর দিক ভালো করে সার্চ করে দেখি কোথায় আছে গ্রেলটা তো বেসিক্যালি এই গ্রেলটা এই জায়গাটাই থাকে ওইদিকে আমি দেখছি আবার না না চলে না আসে সেটাই ভালো লাগে আমার তো এখানে দেখা যাক গ্রেলটা আছে নাকি এটার ভিতরে ও এই তো পেয়ে গেছি ইয়েস তো বন্ধুরা গ্রেলটা পেয়ে গেছি আর এবারে আমি কি করব এবারে আমি এখানে একটু ওই ফটোগুলো ফেলে দেব আর মেঝেতে পড়ে গেছে ফটোগুলো আর ওখানে শব্দ হয়ে গেছে এবার নান উপরে চলে যাবে তো এই ফাঁকে আমি নিচে চলে আসলাম এবং চলে যাব সেই সিক্রেট রুমে আর আমাকে এই বাটনটা প্রেস করতে হবে বাটনটা প্রেস করার পরে আমি ডোরটা খুলে দিলাম আর এবারে আমাকে উড প্ল্যাঙ্কটা এইভাবে লক করে দিতে হবে যাতে করে এভিল না নিচে না চলে আসতে পারে ওকে তো চলো এবার আমাকে গ্রেলটা এখানে ঠিক জায়গা মতো রেখে দিতে হবে এবং এখন একটু সার্চিং হবে আর আমাদের জন্য চলে আসবে একটি চ্যালেঞ্জ তো দেখা যাক কোন চ্যালেঞ্জটা আমাদের জন্য আসতে চলেছে ও দা মেজ চ্যালেঞ্জ দিয়েছে ঠিক আছে সব থেকে ডিফিকাল্ট একটি চ্যালেঞ্জ দেখা যাক কমপ্লিট করতে পারি নাকি তো বন্ধুরা চেষ্টা করি দেখি তো এর জন্য আমাদের কি লাগবে একটি ক্যান লাগবে আর শু লাগবে আর লাগবে হলো স্প্রিং তো চলো এই তিনটি আইটেম আমাদেরকে কালেক্ট করতে হবে অ্যান্ড আমাদেরকে তৈরি করতে হবে একটি সেই জাম্পিং শুজ তো চলো তাড়াতাড়ি আমাদেরকে এই আইটেমগুলো কালেক্ট করতে হবে ও হো সরি 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 আমি স্মল কেবিল ওপরে ইলেকট্রিসিটিটা রিস্টোর করিনি তো ইলেকট্রিসিটি রিস্টোর করার জন্য আমাকে স্মল কেবিল সেট করে দিতে হবে ইলেকট্রিক প্যানেলে তো আবার চলে যাবো কিচেনে এবং তোমরা জানো সব তোমরা জেনে গেছো গেমটার বিষয়ে আমার আর বেশি বলতে হবে না তো এখন আমি ড্রয়ার ভিতরে দেখবো আর এই তো পেয়ে গেছি স্মল কেবিল দেখেছো আমার মন বলছিল যে এক ওই ড্রয়ারটি থাকবে তো ওই ড্রয়ারের ভিতরে দেখেছি আর ওই ড্রয়ারের ভিতরে আমি খুঁজে পেলাম আর এবারে আমি ইলেকট্রিসিটি প্যানেলটি রেস্টোর করে দিয়েছি ওকে তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখা যাক কিছু আছে নাকি এর ভিতরে না 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 এখানে কিছু নেই তো আমাকে আবার চলে যেতে হবে নিচে আচ্ছা চলো নিচে চলে এসেছি এবার আমাকে ওই বাটনটা প্রেস করে দিতে হবে এবং যার ফলে সমস্ত লক্সগুলো খুলে যাবে তো এই সুইচটা আমি প্রেস করে দিলাম আর এবারে খুলে গেল সমস্ত ডোর সমস্ত লক আর এই লকারগুলোর ভিতরে আমাকে দেখতে হবে কারণ অনেক সময় লকারের ভিতরেও থাকে মানে আইটেমগুলো তো আমাকে এখন খুঁজতে হবে তাড়াতাড়ি দেখা যাক কোথায় কী আছে না এই লকারগুলোর ভিতরে নেই আর এখানে বিগ লকার রয়েছে একটি বিগ লকারের ভিতরে কিছু নেই আর এখানে না এখানে কিছু নেই কারণ ওখানে হাইট হওয়ার জন্য ওই জায়গাটি তৈরি করা হয়েছে তো এবারে চলো আমাকে যেতে হবে এই দিকে আর এখানে আমি দেখবো কিছু আছে নাকি না 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 এই লকারের ভিতরে কিছু নেই তো এবারে যেতে হবে এই ঘরের ভিতরে আর এই রুমগুলোর ভিতরে আমাকে খুঁজতে হবে এই ক্লাসরুমগুলোর ভিতরে দেখা যাক কিছু আছে নাকি না এদিকে কিছু নেই তো এখানে কিছু পড়ে থাকার কথা ছিল কিন্তু এখানে কিছু নেই আরও আমি চলে আসলাম অন্য একটি জায়গায় আর এখানেও কিছু লকার রয়েছে যে লকারগুলোর ভিতরে দেখবো লকারগুলোর ভিতরে আশা করছি কিছু পাবো তো ওই লিটল লকারটার ভিতরে কিছু নেই কিছু একটা রয়েছে কী রয়েছে ওটা ও তা ও নো 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 এভিল ল্যান্ড চলেছে ও শিট এই তো আমি শুজ পেয়ে গেছি ওকে শুজ পেয়ে গেছি কিন্তু এভিল ল্যান্ড আমাকে মানে আমার পিছনে চলেছে যে তো আমাকে খুব সাবধানে যেতে হবে কারণ এভিল ল্যান্ড আমার কিন্তু পিছু করছে আচ্ছা ঠিক আছে আমি সুস্টার দিয়ে দিলাম এলিভেটারে এবার আমাকে খুঁজতে হবে ক্যান তো ক্যানটা বেসিক্যালি আমি উপরেই পাবো আশা করছি এদিকে থাকবে আচ্ছা আচ্ছা ও ও মাই গড আমি এটা আশা করিনি ভাই সত্যি কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গড আর আমরা পেয়ে গেলাম কি ক্যান পেয়ে গেছি আর স্প্রিং কালেক্ট করা খুবই সোজা তো আমি ক্যানটা এখানে এইভাবে ফেলবো আর শব্দ হয়ে গেছে এখনই এভিল ল্যান্ড চলে আসবে উপরে আর এবারে আমি এটা নিয়ে চলে যাব এলিভেটারের ভিতরে দিয়ে দেবো আর স্প্রিংটা খুবই সোজা স্প্রিং আমি বের করছি ও নো 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 এটা আমি আশা করিনি ভাই এই দিক দিয়ে আসবেও এভিল ল্যান্ড সামনে দিয়ে চলে এসেছিলো আর আমি এভিল ল্যান্ডকে একটু চকমা লাগিয়ে ঘুরে চলে আসলাম
তো এবারে আমি ক্যানটা এখানে ড্রপ করে দেবো। আর এবারে আমাদের লাগবে কি, স্প্রিং লাগবে। তো স্প্রিংটা নেওয়ার জন্য আমাকে এখানে জাম্প করতে হবে, আর একটা সময় আসবে যখন স্প্রিংটা খুলে যাবে, তো জাম্প করে যেতে হবে, আমাকে জাম্প করে যেতে হবে। আর জোরে জোরে লাফ, এই তো তো বন্ধুরা স্প্রিংটা পড়ে গেছে নিচে, এখন আমি স্প্রিংটা খুলে নেবো। তো স্প্রিংটা আমি এখান থেকে তুলে নেবো, আর আমি এখান থেকে উঠতে পারছি না। ও এই তো পেয়ে গেছি স্প্রিং। ওকে তো চলো, স্প্রিংটা আমাকে দিতে হবে এলিভেটারের মধ্যে। আর ওই দেখো, এভিল নান ইতিমধ্যে চলে এসেছে আমাদের সামনে, কিন্তু নান কাজটা ভালো করছে না, বারবার আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না, বারবার চলে আসে সামনে। আসো তুমি এই দিক দিয়ে আসো, আর আমি এখান থেকে পালাবো, তুমি আমাকে কোনো সময় ধরতে পারবে না। তো এখন আমি তাড়াতাড়ি করে এখানে অবজেক্ট এখানে ড্রপ করে দেবো। আর এবার আমাদেরকে কী লাগবে, এবার আমাদের লাগবে হলো এই অয়েল। তো আমাদের একটি তেলের বোতল লাগবে, যেটা দিয়ে আমাদেরকে ওই মেশিনটা চালু করতে হবে, কারণ মেশিনটা তোমরা জানো রাস্টে এখন অনেক দিন ধরে জং পড়ে গেছে, তো সেই কারণে আমাকে তেল দিতে হবে। আর এখানে এক্সটিংগুইশারটা আমি এখানে ফেললাম যাতে একটু শব্দ হয়, আর এভিলান উপরে যাবে। তো এই ফাঁকে আমাদেরকে খুঁজতে হবে অয়েল। তো অয়েল বেসিক্যালি কিচেন, আর নিচে এখানে বিগ লকার আছে একটি, ওই লকারের ভিতরে থাকে, কিন্তু এই যে লকারের ভিতরে থাকে তো এখানে রয়েছে, আর উপরে না হলে কিচেনে, কিচেনে দেখে আসবো, কিচেনে ছিল না। তো এখানে পেয়ে গেছি, আর এলিভেটরটা স্টার্ট হয়ে গেছে। তো চলো আমরা এখন 20 সেকেন্ড ওয়েট করব, আর তোমরা দেখতে পারবে একটুখানি পরেই আমাদের শু তৈরি হয়ে যাবে। তো এখানে আমি কিছুক্ষণ ধরে ওয়েট করি, আর অপেক্ষায় থাকবো এই ভিলানের। এই ভিলান এদিক দিয়ে আসতেও পারে, আবার নাও আসতে পারে, সঠিক বলতে পারছি না, কারণ কোন সময় আসবে আমি কিছুই বলতে পারছি না সেটা। তো দেখা যাক, এভিল নান এখন আসে নাকি। এই তো অবজেক্ট কাউন্ট, ও অবজেক্ট আমাদের তৈরি হয়ে গেছে। সো চলো এবারে আমি তাদের শ্যুটটা নিয়ে নেবো আর চলে যাব একটি সিক্রেট রুমে। তো আমাকে কোথায় যেতে হবে, আমাকে যেতে হবে সিক্রেট রুম, যেখানে আর কি এভিল নান রিচুয়াল করে ডেভিলের। তো সেইখান দিয়ে আমি একটি সিক্রেট জায়গায় যেতে পারবো, তো সিক্রেট রুম বলে চলে না, সিক্রেট প্লেস। তো আমি নিচে চলে আসলাম, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সুইচটা প্রেস করার সঙ্গে সঙ্গে আমি 50 সেকেন্ড টাইম পাবো, আর 50 সেকেন্ড টাইমের মধ্যে আমাকে পৌঁছে যেতে হবে একটি অন্য জায়গাতে। তো চলো আমাকে এখন সোজা যেতে হবে, সোজা যেতে হবে। ও আমি বসেছিলাম, আচ্ছা এখন বাইরে যেতে হবে, আবারও সোজা যেতে হবে, সোজা যেতে হবে, এবারও বাইরে যেতে হবে। তো এবার আমাকে সামনে একটি পেন্টিং পাবো, সেই পেন্টিংয়ের সামনে দিয়ে আমাকে ব্যাক করতে হবে। তো এবারে ডান দিকে যেতে হবে, তারপরেও ডান দিকে, হ্যাঁ ডান দিকে। ও নো, আমি ভুল রাস্তায় চলে এসেছি, ও মাই গড। তো বন্ধুরা আমি ভুল রাস্তায় চলে এসেছিলাম, সরি, আই এম রিয়েলি সরি। কী হলো আমার জানা মতে তো এইখান দিয়ে তো সঠিক ছিল। ও নো, তোমরা দেখো এইখানে আমাকে যেতে হতো, কিন্তু আমি ভুলবশত আমি ভুল রাস্তায় চলে এসেছি। ওকে, তো আমাকে আবারও জুতোটা রিচার্জ করতে হবে। তো জুতোটা রিচার্জ করার জন্য কত লাগবে, $10 লাগবে। তো আমি এখানে জুতোটা রিচার্জ করে নেব, আর আমি চলে আসলাম স্টার্টিং পয়েন্টে। তো আমাকে এখন দৌড়াতে হবে, তো এই কি আমি স্লো যাচ্ছি কেন? ও নো, আমি ইউজ করিনি জুতো, আমি ইউজই করিনি, তাই বলি আমি স্লো যাচ্ছি কেন। ওকে, আমি এখন জুতোটা ইউজ করছি, আর আমাকে এখন এদিকে যেতে হবে। তো এবারে বাইরে যেতে হবে, তাই তো? হ্যাঁ, এবারে বাইরে যেতে হবে, তারপরে আমাকে যেতে হতো ডানে, হ্যাঁ ডান দিকে যেতে হবে। তো এবার মনে হচ্ছে আমি ঠিক দিকে যাচ্ছি, দেখা যাক পৌঁছাতে পারি কি। ও ও নো 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 নো, ইয়েস। ও শিট, আমি যদি নিচু না হতাম আমি পারতাম না। তো বন্ধুরা কোনোরকমভাবে আমি চলে এলাম। তো এখন আমাকে মাস্ক পিসটা নিতে হবে, আর এই দেখো মাস্ক পিস এখানে পড়ে রয়েছে। তো মাস্ক পিসটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমি 20 সেকেন্ড টাইম পাবো, 20 সেকেন্ডের মধ্যে আমাকে এখান থেকে বেরোতে হবে, নাহলে কিন্তু আমি এখান থেকে আর কোনো দিনও বেরোতে পারবো না। তো চলো তাড়াতাড়ি আমাকে কী করতে হবে, এই ও উপর দিয়ে যাবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, উপর দিয়ে যাবো। ও নো, টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে, টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আমাকে মাস্ক পিসটা তাড়াতাড়ি নিতে হবে। ওকে, তো চলো না, এদিক দিয়েও যেতে পারবো না, এখান দিয়েও যেতে পারবো না। তো আমাকে এখন উপর দিয়ে যেতে হবে, কিছু করার নেই, উপর দিয়ে যেতে হবে। 15 সেকেন্ড আর টাইম নেই, নো 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 নো, আমি যেতে পারবো। ও ইয়েস, তো বন্ধুরা চলে এসেছি আমরা আবার হচ্ছে স্টার্টিং পয়েন্টে। এই কি, আমি আবার বাটনটা স্টার্ট করে দিলাম, আর কোনো প্রয়োজন নেই স্টার্ট করার। তো আমাকে এখন চলে যেতে হবে উপরে, আর আমাকে একটু ভালো করে দেখতে হবে, কারণ বলা যায় না এই ভিলান আবার এখানে অনেক সময় থাকে, আর এখানে রিচুয়াল শুরু করে দেয় এই ভিলান। তো আমাকে সবসময় সতর্কভাবে থাকতে হবে, তো এই গেমটি খেলার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ভয় পেলে চলবে না, কারণ ভয় পেলেই আমরা কিন্তু আর পারবো না। তো তোমরা একটা কথা জানো কি, ডার্কে আগে জিতে, তো সেটা সত্যি, ভয়ের আগে অবশ্যই জয় আছে। তো আমাদেরকে সবসময়
সতর্কভাবে খেলতে হবে এবং নির্ভয়ে খেলতে হবে। ওকে, তো আমরা ডোরটা লক করে দিয়েছি আর এখানে থার্ড পিসটা কালেক্ট করে নিলাম, আর এখানে মিস্টারিয়াস মোল্ডে আমি এখানে সেট করে দিলাম। তো বন্ধুরা, চ্যাপ্টার দা মেজ চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করে দিয়েছি। এবারে আমাদের আর তিনটে পিস কালেক্ট করতে হবে মাস্কের, তারপর গিয়ে আমরা বেলুন এসকেপ করতে পারবো। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। চ্যানেলে নতুন হলে তোমরা একটা জিনিস করছো না, সবাই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো যারা যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের উদ্দেশ্যে বলছি ভাই সাবস্ক্রাইব করে নাও, দাদা সাবস্ক্রাইব করে নাও, যেই হও সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।